জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মাথায় রেখে আগামীতে ক্ষুধা ও দারিদ্রমুক্ত পৃথিবী গড়তে দুই সালে জাতিসংঘ ঘোষণা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2030। ওই ঘোষণায় নির্ধারণ করা হয় সতেরোটি লক্ষ্যমাত্রা এরপর থেকে লক্ষ্য অর্জনে নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ এসব কর্মপরিকল্পনাকে দ্রুত বাস্তব রূপ দিতে করণীয় নির্ধারণে নাগরিক প্ল্যাটফর্ম বুধবার আয়োজন করে নাগরিক সম্মেলনের বিদেশি সাহায্যের উপর নির্ভরশীলতা করতে হয় কারণ সরকার তো এডিপিতে এনজিও বা অন্য কাজের জন্য কোনো অর্থ বরাদ্দ করেন না আমরা বারবার বলেছি যে এসডিজি ট্রাস্ট ফান্ড গঠন করেন ভয়েস আর অ্যাকাউন্টেবিলিটি এই জায়গায় একটা জাতীয় জবাবদিহিতার কাঠামো তৈরি করা এটা হচ্ছে আমাদের একটা স্বপ্ন পৃথিবীর বেশিরভাগ সম্পদ অল্প কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত হয়েছে এইটা সমগ্র মানবের উন্নয়ন বলে আর আমরা মেনে নিতে পারছি না আলোচনায় উঠে আসে সময়ের মধ্যে এসডিজি অর্জনের সাফল্য দেখাতে অবশ্যই উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে সরকারকে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে আমরা কয়েকটি সুপারিশ করেছি আমরা বলছি প্রান্তিক জনগোষ্ঠীকে গুরুত্ব দিয়ে সিএসআর কার্যক্রম পরিচালনা করতে হবে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যেন সঠিক জায়গায় সঠিক সেবাটা পৌঁছায় উন্নয়নের পথে এগিয়ে যেতে শুধু সরকার একা হাঁটলে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া অবশ্যই কঠিন হবে সুশীল সমাজ আর দেশি বিদেশি উন্নয়ন সহযোগীদের অন্তর্ভুক্ত করে কর্মপরিকল্পনা করতে হবে তাহলে অর্জনটা অনেক সহজ হবে যেখানে পেছনে থাকবে না কেউ সম্মেলনে অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের খোঁজে কাউকে পেছনে রাখা যাবে না শীর্ষক গবেষণাপত্র প্রকাশ করে নাগরিক প্ল্যাটফর্ম যেখানে সুপারিশ করা হয় বৈষম্য নিরোধ আইন করা সহ বিপন্ন জনগোষ্ঠীর জন্য চাহিদা ভিত্তিক নীতি প্রণয়ন করার নিরোধ আইন কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা